আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এস ফিউচার গ্রান্ড স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ এর ইউনিট 19 এর লেসন 1 থেকে 2। তোমাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট 19 এর লেসন 1 থেকে 2 তে দেখো শুরুতে টাইটেল দেওয়া আছে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। অর্থাৎ লিবারেশন ওয়ার মানে হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। তার মানে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। তারপর দেখো এতে কি বলা আছে, লিসেন এন্ড রিড অর্থাৎ শোনো এবং পড়ো। তারপর লেখা আছে সানশাইন ম্যাগাজিন, অর্থাৎ একটি ম্যাগাজিন দেওয়া আছে, ম্যাগাজিনের নাম হচ্ছে সানশাইন ম্যাগাজিন। এন্ড তারপরে দেখো তার লেখা আছে দ্য ম্যাগাজিন বাই এন্ড ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ, অর্থাৎ পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য এবং তাদের দ্বারা পরিচালিত হচ্ছে ম্যাগাজিন। তারপর দেখো কি লেখা, এই ভিজিট টু দা লিবারেশন ওয়ার মিউজিয়াম। ভিজিট মানে হচ্ছে পরিদর্শন বা ভ্রমণ, অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণ। এবং এই ম্যাগাজিনটা লিখেছেন কে, এই টপিক্সটা লিখেছেন ফারহান আহমেদ। তাহলে এখন আমরা মূল টেক্সটে চলে আসি, দেখো কি লেখা আছে। অন 14 ডিসেম্বর মানে 14 ডিসেম্বর আওয়ার ক্লাস আমাদের শ্রেণী ওয়েন্ট গিয়েছিল অন এ ফিল্ড ট্রিপ মানে শিক্ষা সফরে টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে অ্যাট আগারগাঁও ঢাকা, ঢাকার আগারগাঁও। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, যে 14 ডিসেম্বর আমাদের শ্রেণীর ছাত্রছাত্রীরা ঢাকার আগারগাঁও অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে শিক্ষা সফরে গিয়েছিল। তারপর দেখো কি বলছে, দ্য ট্রিপ মানে এই সফরটি ওয়াজ প্ল্যান্ড, পরিকল্পনা করা হয়েছিল এস পার্ট অংশ হিসেবে অফ আওয়ার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স এবং বৈশ্বিক শিক্ষার কোর্স হিসেবে। অর্থাৎ দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশ ও বৈশ্বিক শিক্ষা কোর্সের অংশ হিসেবে ভ্রমণটির পরিকল্পনা করা হয়েছিল। তারপর দেখো কি লেখা আছে, আওয়ার বাস রিচড দ্য মিউজিয়াম অ্যাট 10 AM, অর্থাৎ আমাদের বাস সকাল 10টায় জাদুঘর পৌঁছেছিল। রিচ মানে কি, পৌঁছানো। তারপর দেখো কি বলছে, এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, অর্থাৎ এখানে গাইড বলতে বোঝানো হয়েছে হচ্ছে পথ নির্দেশক, অথবা শুধু গাইডও বলতে পারো, অর্থাৎ গাইড শব্দ আমি বলেছি পথ নির্দেশক, অর্থাৎ একজন পথ নির্দেশক ওয়াজ ওয়াইটিং অপেক্ষা করছিলেন ফর আস আমাদের জন্য। হি ওয়েলকাম আস ওয়ার্মলি, অর্থাৎ তিনি কি করলেন, আমাদের উষ্ণ সম্বর্ধনা জানালেন। অ্যান্ড টু কাস অন এ কুইক ট্যুর, এবং একটা দ্রুত ভ্রমণে নিয়ে গেলেন অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ, ভিন্ন ভিন্ন গ্যালারিতে অ্যান্ড এক্সিবিট মানে হচ্ছে প্রদর্শনী, এক্সিবিট মানে হচ্ছে প্রদর্শনী অফ দ্য মিউজিয়াম মানে জাদুঘরের। তার মানে দেখো পুরো সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে, যে হি ওয়েলকাম আস ওয়ার্মলি অ্যান্ড টুক আস অন এ কুইক ট্যুর অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম, অর্থাৎ তিনি আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে জাদুঘরের বিভিন্ন গ্যালারি এবং প্রদর্শনী দ্রুত দেখানোর জন্য নিয়ে গেলেন। তারপর দেখো কি বলছে, যে দেয়ার ওয়ার ফোর পারমানেন্ট গ্যালারিজ, অর্থাৎ পারমানেন্ট মানে হচ্ছে স্থায়ী, অর্থাৎ সেখানে কি চারটি স্থায়ী গ্যালারি ছিল দ্যাট এক্সিবিটেড, অর্থাৎ যেখানে কি প্রদর্শিত ছিল রেয়ার ফটোগ্রাফ, অর্থাৎ রেয়ার মানে হচ্ছে বিরল, অর্থাৎ বিরল ফটোগ্রাফ মানে হচ্ছে আলোকচিত্র, অর্থাৎ বিরল কিছু আলোকচিত্র। তারপর ডকুমেন্টস মানে হচ্ছে দলিলপত্র অ্যান্ড নিউজ পেপার মানে নিউজ পেপার ক্লিপিংস, অর্থাৎ কি সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশসমূহ, অর্থাৎ নিউজ পেপার ক্লিপিংস মানে হচ্ছে কি সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশসমূহ। তারপর দেখো কি বলছে, অ্যান অবজেক্ট, এবং মানে কি অবজেক্ট মানে হচ্ছে জিনিসপত্র, ইউজড বাই দ্য ব্যবহৃত বাই দ্য ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা, অ্যান্ড দ্য মার্টিয়ার্স, মার্টিয়ার মানে হচ্ছে শহীদ অফ আওয়ার লিবারেশন ওয়ার। অর্থাৎ দেখো এখানে কি বলছে, যে দেয়ার ওয়ার ফোর পার্মানেন্ট গ্যালারিজ, অর্থাৎ সেখানে কি ছিল চারটি স্থায়ী গ্যালারি ছিল দ্যাট এক্সিবিটেড, যেখানে কি ছিল প্রদর্শিত ছিল রেয়ার ফটোগ্রাফ, বিরল কিছু আলোকচিত্র, ডকুমেন্ট মানে দলিলপত্র অ্যান্ড নিউজ পেপার ক্লিপিংস মানে হচ্ছে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশ, অ্যান্ড অবজেক্ট ইউজ বাই দ্য ফ্রিডম ফাইটার্স অ্যান্ড দ্য মার্টিয়ার্স অফ আওয়ার লিবারেশন ওয়ার, এবং মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের ব্যবহার করা জিনিসপত্র রাখা হয়েছিল। তারপর দেখো কি বলছে, অ্যাড গ্যালারি টু আওয়ার রাইট আওয়ার স্যাক্রিফাইস, অর্থাৎ দুই নম্বর গ্যালারি আমাদের অধিকার আমাদের ত্যাগ, রাইট মানে হচ্ছে অধিকার, স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ, অর্থাৎ দুই নম্বর গ্যালারির নাম হচ্ছে আওয়ার রাইট আওয়ার স্যাক্রিফাইস, অর্থাৎ কি আমাদের অধিকার আমাদের ত্যাগ। এ আওয়ার টিচার রিড আউট
to us the declaration of independence by Bangabandhu Sheikh Mujibur Rahman. অর্থাৎ দুই নম্বর গ্যালারি আমাদের অধিকার এবং আমাদের ত্যাগে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের শিক্ষক আমাদের পড়ে শুনিয়েছিলেন অর্থাৎ আওয়ার টিচার রিড আউট অর্থাৎ আমাদের শিক্ষক পড়ে শুনিয়েছিলেন টু আস আমাদেরকে দা ডিক্লারেশন ঘোষণাপত্র অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্রটা আমাদের শিক্ষক আমাদের পড়ে শুনিয়েছিলেন তারপর দেখো কি বলছে সান আদার ভিজিটরস অন্যান্য কিছু দর্শনার্থী অলসো স্টপ মানে দাঁড়িয়ে ছিল বা থেমেছিল এন্ড লিসেন টু ইট অ্যাটেনটিভলি অ্যাটেনটিভলি মানে হচ্ছে মনোযোগ সহকারে এবং মনোযোগ সহকারে তারা কি করেছিল এটা শুনেছিল অর্থাৎ অন্য কিছু দর্শনার্থীও দাঁড়িয়ে মনোযোগ দিয়ে এটা শুনেছিল তারপর দেখো কি বলছে অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড গ্যালারি ফোর অর্থাৎ যখন কি আমরা গ্যালারি ফোরে গিয়েছিলাম আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুজ অর্থাৎ আমাদের বিজয় আমাদের মূল্যবোধ অর্থাৎ চার নম্বর গ্যালারির নাম হচ্ছে আমাদের বিজয় আমাদের মূল্যবোধ অর্থাৎ কি বলছে দেখো যে অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড গ্যালারি ফোর আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুজ অর্থাৎ আমরা যখন চার নম্বর গ্যালারি আমাদের বিজয় আমাদের মূল্যবোধে গেলাম তখন কি বলছে যে উই ফেল সাইলেন্ট অর্থাৎ কি হলাম আমরা নীরব রইলাম সাইলেন্ট মানে হচ্ছে নীরব অর্থাৎ আমরা কোনো কথা বললাম না আমরা চার নম্বর গ্যালারি আমাদের বিজয় এবং মূল্যবোধে গিয়ে আমরা কি হয়ে গেলাম আমরা নীরব হয়ে গেলাম উই ওয়ার স্যাড আমরা মর্মাহত হলাম অ্যাজ উই লুক এট দ্য পার্সোনাল বিলঙ্গিংস মানে হচ্ছে ব্যক্তিগত জিনিসপত্র অফ সাম আওয়ার মার্টিয়ার ইন্টেলেকচুয়ালস অর্থাৎ কি ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিজীবী মাটিয়া শব্দের অর্থ হচ্ছে শহীদ অর্থাৎ কি বলছে দেখো উই ওয়ার স্যাড অর্থাৎ আমরা মর্মাহত হলাম বা আমরা দুঃখিত হয়েছিলাম অ্যাজ উই লুকড এট দা অর্থাৎ যখন আমরা দেখেছিলাম দ্য পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র অফ সাম আওয়ার মাটিয়ার ইন্টেলেকচুয়াল অর্থাৎ আমাদের কি কতিপয় শহীদ বুদ্ধিজীবী তারপর দেখো কি বলছে তারপরে অ্যান্ড ফ্রিডম ফাইটার্স তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা এ মুক্তিযোদ্ধার অর্থাৎ আমরা কি আমরা দুঃখিত হলাম কি কতিপয় শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধার কিছু ব্যক্তিগত জিনিসপত্র দেখে এবং দেখো ব্যক্তিগত জিনিসপত্রগুলোর নাম এখানে বলা আছে যে কি এ পেয়ার অফ গ্লাসেস অর্থাৎ এক জোড়া চশমা এ পেন একটি কলম এ নোটবুক একটি নোটবই এ মানি ব্যাগ এ শার্ট অ্যান্ড আদার ফাস্টিং এবং অন্যান্য এরকম আরো কিছু জিনিসপত্র অর্থাৎ দেখো পুরো সেন্টেন্সের অর্থ দাঁড়াচ্ছে যে কি সেখানে কতিপয় শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধার ব্যক্তিগত জিনিসপত্র যেমন এক জোড়া চশমা একটা কলম একটা নোটবই একটা মানি ব্যাগ একটা জামা এবং এরকম আরো কিছু জিনিসপত্র দেখে আমরা কি হলাম আমরা দুঃখিত হলাম উই লেফট দ্য মিউজিয়াম এট 12:30 অর্থাৎ আমরা 12:30 জাদুঘর ছাড়লাম ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা অর্থাৎ এটা একটা অভিজ্ঞতা ছিল উই উড নেভার ফরগেট যা আমরা কখনো ভুলবো না অর্থাৎ এ এমন এক অভিজ্ঞতা ছিল যা আমরা কখনোই ভুলবো না তাহলে আশা করি তোমরা টেক্সটের বাংলা অনুবাদ সহ খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা নেক্সট ভিডিও দেখার ইনভাইটেশন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস টু অল অফ ইউ